আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মিছিল করবে, তৃণমূল কংগ্রেসের ছেলেরা মিছিল করবেন, এটা হতে পারে নাকি? আজকে মিছিলে আওয়াজ পাওয়া যাচ্ছে শ্রীকৃষ্ণের বাণী আওয়াজ পাওয়া যাচ্ছে, আজানের ধ্বনি আওয়াজ পাওয়া যাচ্ছে, গির্জার ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে, আদিবাসীদের গান আওয়াজ পাওয়া যাচ্ছে, শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র সবার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মিছিল স্বতঃস্ফূর্ত শান্তির মিছিল আছে। থেকে গিয়ে হাততলা হয়ে রথতলা হয়ে মোল্লাপাড়া হয়ে মাঝবাজার হয়ে ক্যানেল পার হয়ে পানগর বাজার হয়ে ইন্দিরা মূর্তির পাদদেশে আমাদের মিছিল শেষ হবে। আজকে এই সাম্প্রতিক মিছিলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে হাঁটছে। এই মিছিলের মধ্যে দিয়ে একটা আবেগ আছে, সে আবেগ আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মিছিল করবে, তৃণমূল কংগ্রেসের ছেলেরা মিছিল করবেন, এটা হতে পারে নাকি? আজকে মিছিলে আওয়াজ পাওয়া যাচ্ছে শ্রীকৃষ্ণের বাণী আওয়াজ পাওয়া যাচ্ছে, আজানের ধ্বনি আওয়াজ পাওয়া যাচ্ছে, গির্জার ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে, আদিবাসীদের গান আওয়াজ পাওয়া যাচ্ছে, শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র সবার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মিছিল স্বতঃস্ফূর্ত শান্তির মিছিল আছে।